শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে প্লে গ্রুপের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। ছোট সোনামণিরা, আমি প্লে গ্রুপের শ্রেণী শিক্ষক শারদীন সুলতানা শ্যামলী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই করোনাকালীন সময়ে এখন অনেকেই কিন্তু মনে করছে করোনা কিন্তু প্রকোপটা কমে গেছে, কিন্তু না ছোট সোনামণিরা, আমাদের কিন্তু এখনো সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাসায় থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। কি তাই তো? করোনা কি আমরা এখনো কিন্তু বাসায় থাকবো? করোনার জন্য যে করোনা সেরে গেছে, এখন আমরা বেড়াতে যাব, এদিকে ওদিকে যাব, তা কিন্তু না ছোট সোনামণিরা, আমরা এখনো সাবধানে থাকবো। কি তাই তো ছোট সোনামণিরা? বাইরে বের হওয়ার জন্য কান্নাকাটি করবো না, তাই না? হ্যাঁ, আমি জানি তো আপনারা অনেক লক্ষ্মী এবং খুব সুন্দর, আপনারা কেউ কান্নাকাটি করেন না, তাই না ছোট সোনামণিরা? আমি জানি। ছোট সোনামণিরা, আজকে শনিবার, আজকে আমাদের বিষয় বাংলা ছড়া, বাংলা, ইংরেজি ও গণিত। ছোট সোনামণিরা, আমরা তো এখন মজা করে বাংলা ছড়াটা পড়ব, দেখুন তো আজকে বাংলা ছড়ায় কি আছে। চলুন সোনামণির বে ছড়াটি অভিনয় সহ আবৃত্তি করি। আমরা অনেকদিন সোনামণির বে ছড়াটি আবৃত্তি করিনি, কি তাই তো? ক্লাসে কি সুন্দর মজা করে করতাম, এখনো আপনারা আমার সাথে মজা করেই করবেন, কি করবেন তো? আমি যেভাবে করব আমার সাথে সাথে করবেন, দেখবেন মনে হবে আমরা সেই ক্লাসেই আছি। কি মনে হবে না? আমার তো মনে হয় যে হ্যাঁ, আমি আপনার সাথেই আছি। ছোট্ট সোনামণিরা, তাহলে রেডি হয়ে যান, আমার সাথে সাথে একসাথে ছড়াটি করবেন সবাই একসাথে, সোনামণির বে ছড়াটি, ঠিক আছে? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। কি মজা লাগলো না? আরেকবার করতে হবে, কি করতে হবে তো? ঠিক আছে, আরেকবার করি সবাই একসাথে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। কি আপনারা সবাই কিন্তু বাসায় মাঝে মাঝেই এই ছড়াটি করবেন, আর আম্মু আব্বুকে দেখাবে যে দেখো আমি কি সুন্দর করে ছড়াটি আবৃত্তি করতে পারি, তাই না? অভিনয় সহ আবৃত্তি করতে পারি। ছোট সোনামণিরা, তাহলে আরেকবার করি, কি করবেন আমার সাথে আরেকবার? সবাই আরেকবার করি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। ছোট সোনামণিরা, কি মজা লাগলো? আমার তো অনেক মজা লাগলো। ছোট সোনামণিরা, বাংলায় কি আছে আজকে দেখে নিই একটু। চলুন তাহলে সব ব্যঞ্জনবর্ণকে দিয়ে দুটি করে শব্দ ও একটি করে ছড়া শিখে নিই। তাহলে তালব্য স তে কি হয়? শকুন। তালব্য স তে শকুন। তালব্য স তে শকুন। তালব্য স তে শালিক। তালব্য স তে শালিক। ছোট সোনামণিরা, তাহলে তালব্য স তে কি শিখলাম আমরা? তালব্য স তে শকুন, তালব্য স তে শালিক। তালব্য স তে শকুন, তালব্য স তে শালিক। তালব্য স তে ছড়া কি আছে আমরা একটু মনে করে নিই। তালব্য সতে শকুন উড়ে আকাশ জুড়ে। তালব্য সতে শকুন উড়ে আকাশ জুড়ে। তালব্য সতে কি? শকুন উড়ে আকাশ জুড়ে। ছোট সোনামণিরা, মধ্যাহ্ন স ব্যঞ্জন বর্ণটি নতুন ভাবে স্ক্রিনে আমরা চিনে নিই। এটা কি? মধ্যাহ্ন স। আমার সাথে সাথে বলুন, মধ্যাহ্ন স। আমার সাথে বলুন তো, মধ্যাহ্ন স। এটা কি? এটা হচ্ছে মধ্যাহ্ন স। এটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? এটা ব্যঞ্জন বর্ণ। এটা কোন বর্ণ? হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন, এটা ব্যঞ্জন বর্ণ, তাই না? এখন এরপরে কি আছে একটু দেখে নিই। ফিডব্যাক, দেখুন তো আমরা গতদিন যেটা পড়েছিলাম আমরা এটা এখন আবার পুনরায় মনে করে বলব। ল ব্যঞ্জন বর্ণটি এবং ও স্বরবর্ণ দুটি দিয়ে দুটি করে শব্দ ও একটি করে ছড়া মনে করে বলি। ল তে লাঠি, ল তে লাঠি, ল তে লাঠি, ল তে লাঠি। দেখুন তো লাঠি, এই যে লাঠির ভয়ে দেখেন গরু পালিয়ে যাচ্ছে, এই যে লাঠি দেখা যাচ্ছে না, এই দেখেন লাঠি দিয়ে গরুটাকে মারার জন্য হাত তুলেছে আর দৌড় মেরে গরু পালিয়ে যাচ্ছে, মজা লাগছে না? ল তে লাঠি, ল তে লাঠি। ও তে ওল, ও তে ওল, ও তে ওজন, ও তে ওজন, ও তে ওল, ও তে ওজন, ও তে ওল, ও তে ওজন। ও তে ঔষধ, ও তে ঔষধি, ও তে ঔষধ, ও তে ঔষধি, ও তে কি? ঔষধ। আরেকটা কি শব্দ? ঔষধি। ছোট শোনা
এখন আমরা ছড়াটা শিখে নেব। লতে লাঠির ভয়ে পালায় গরু, ছড়াটা কি? লাঠির ভয়ে পালায় গরু। দেখুন তো লাঠির ভয়ে কিভাবে গরু পালাচ্ছে, তাই না? লাঠির ভয়ে পালায় গরু, লতে লাঠির ভয়ে পালায় গরু। কিসের ভয়ে পালায় গরু? লাঠির ভয়ে পালায় গরু। ওতে ওলখিও না ধরবে গলা, ওতে ওলখিও না ধরবে গলা। কি খেও না ধরবে গলা? ওলখিও না ধরবে গলা। তারপরে ওতে ওষুধ খেতে মিছে বলা। দেখুন তো ওষুধ খাচ্ছে না, এই বাবুটা কি দুষ্ট যে ওষুধ খাচ্ছে না। আমরা কিন্তু অসুখ হলে ওষুধ খাই, তাই না ছোট্ট সোনামণিরা? আমরা কিন্তু সবাই ওষুধ খাই, ঠিক আছে? তাহলে ওতে ওষুধ খেতে মিছে বলা, ওষুধ খেতে মিছে বলা। কি খেতে মিছে বলা? ওষুধ খেতে মিছে বলা। তাহলে আমরা আরেকবার দেখি তো, মনে করে আমার সাথে সাথে সবাই জোরে জোরে বলবে। কি বলছে তো আমার সাথে সাথে জোরে, না বললে আমার কিন্তু খুব মন খারাপ হয়। হ্যাঁ, আমার সাথে সাথে জোরে জোরে বলতে হবে। লতে লাঠি, লতে লাঠি, লতে লাঠি, লতে লাঠি। আমরা লাঠি চিনি তো, তাই না? লাঠি দিয়ে মজা করে খেলা যায়। ছোট্ট সোনামণিরা আপনারা লাঠি দেখেছেন না? লাঠি দিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা খেলতে পারি। ওতে ওর, ওতে ওর, ওর কিন্তু খাওয়া যায় এবং খেতে কিন্তু ভালো। ভর্তা করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। আপনারা খেয়েছেন কখনো? খেয়ে দেখবেন, ঠিক আছে? ওতে ওজন, ওজন, ওজন। যে কোনো জিনিস যখন আমরা দোকানে যাই তখন কিন্তু ওজন ওজন করে দেয়, যেমন চাল ডাল এই জাতীয় জিনিস আমাদের ওজন করে দেয়। চাল ডাল কি গুনে দিতে পারবে? দিতে পারবে না তো, এটা ওজন করেই দিতে হয়, তাই না? ওতে ওতে ঔষধ, ওতে ঔষধ। আমরা তো সবাই অসুখ হলে ওষুধ খাই, আমরা তো সবাই ওষুধটা চিনি, তাই না? ওতে ঔষধি, ওতে ঔষধি, ঔষধি। গাছ থেকে তো ওষুধগুলো আমাদের তৈরি হয়। গাছ থেকে আমাদের ওষুধগুলো তৈরি হয় না? হ্যাঁ, ওই গাছটাকে ঔষধি গাছ বলে, ঔষধি। বাংলায় একটি পোকা মাকড়ের নাম শিখেও চিনিনি, মৌমাছি। মৌমাছি আমরা চিনি না, দেখুন তো এটা হচ্ছে একটি পোকা মাকড়। ঔষধি মৌমাছি, এটা কি? মৌমাছি। একটা পোকা মাকড়ের নাম কি? মৌমাছি। আমার সাথে সাথে বলুন তো, মৌমাছি, মৌমাছি। আরেকবার বলুন তো, মৌমাছি। এরপর কি আছে দেখিনি, নিজের প্রশ্নোত্তর গুলো মুখে মুখে বলি। যেমন তালব্য শতে কি হয়? তালব্য শতে শকুন, তালব্য শতে শালিক, তালব্য শতে শকুন, তালব্য শতে শালিক। আমার সাথে সাথে আরেকবার বলুন তো, তালব্য শতে শকুন, তালব্য শতে শালিক। নিজের ভুল উত্তরটি শুদ্ধ করে বলি। এই যে একটা লাইন দেওয়া আছে সেটা ভুল আছে, আমরা এটা শুদ্ধভাবে ঠিকভাবে বলব। ওষুধ খেলে ধরবে গলা, এটা কি ঠিক আছে? ওষুধ খেলে ধরবে গলা? না তো। ওর খেও না ধরবে গলা, ওর খেও না ধরবে গলা। আরেকটা কি হতে পারে? ওষুধ খেতে মিছে বলা, ওষুধ খেতে মিছে বলা। দেখুন দুইটা মিলে একটা দেওয়া আছে, দুইটা মিলে, দুইটা বাক্য মিলে একটা ভুল বাক্য দেওয়া আছে। সেই ভুল বাক্যটা আমরা দুইটাতে সঠিকভাবে বলছি। ওষুধ খেলে ধরবে গলা, এটা তো ঠিক না, তাই না? ঠিক তাহলে কি? ঠিক হচ্ছে ওর খেও না ধরবে গলা, ওর খেও না ধরবে গলা। অথবা আপনারা এটাও বলতে পারেন, ওষুধ খেতে মিছে বলা, ওষুধ খেতে মিছে বলা। আমরা এখন যেগুলো বললাম বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। এখন আমরা ইংরেজি ক্লাসে চলে যাই। ইংলিশে কি আছে দেখুন, লেটস মেমোরাইজ টু ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং উইথ দ্য লেটার এক্স। চলুন এক্স লেটারটি দিয়ে দুটি করে ওয়ার্ড ও অর্থ শিখে নিই। এক্স লেটারটি দিয়ে আমরা শিখে নিচ্ছি। দেখুন তো এক্স রে, এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স রে। এক্স রে মানে রঞ্জন রশ্মি। আমাদের যখন কারো হাত পা ভেঙে যায় বা কোনো সমস্যা হয়, আমরা ডাক্তারের কাছে গেলে তো আমাদের অনেক সময় এক্স রে করতে দেয়। এই যে এক্স রে করেন, এক্স রে করলে যে ভেতরের হাড়টিগুলো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে যদি কারো হাড়টি ভেঙে যায় আমরা কিন্তু দেখতে পাবো। আমরা বুঝতে না পারলেও ডাক্তাররা কিন্তু বুঝতে পারে, তাই না? এক্স রে। তাহলে এক্স ফর এক্স রে, আমার সাথে সাথে বলুন তো, এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স রে। এক্স রে অর্থ রঞ্জন রশ্মি, এক্স রে অর্থ রঞ্জন রশ্মি। আরেকটা ওয়ার্ড কি আছে, এক্স ফর ক্রিসমাস ট্রি, এক্স ফর ক্রিসমাস ট্রি, এক্স ফর ক্রিসমাস ট্রি।
উচ্চারণের সময় আমরা এক্সমাস বলবো না, আমরা বলবো ক্রিসমাস ট্রি, ঠিক আছে? এক্সমাস ট্রিটাকে উচ্চারণের সময় আমরা কি বলবো? ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি অর্থ বড় দিনের গাছ। ক্রিসমাস এক্স ফর ক্রিসমাস ট্রি অর্থ বড় দিনের গাছ। তাহলে এক্স ফর কি কি আমরা শিখলাম? এক্স ফর এক্স রে, এক্স ফর এক্স রে। আমার সাথে সাথে বলো, এক্স ফর এক্স রে, এক্স ফর ক্রিসমাস ট্রি, এক্স ফর এক্স রে, এক্স ফর ক্রিসমাস ট্রি। এক্স রে অর্থ রঞ্জনরশ্মি, এক্স রে অর্থ রঞ্জনরশ্মি। ক্রিসমাস ট্রি অর্থ বড় দিনের গাছ, ক্রিসমাস ট্রি অর্থ বড় দিনের গাছ। নো এ ওয়াইল্ড অ্যানিমেল ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বাংলা ও ইংরেজিতে বন্য প্রাণীর নাম শিখেও চেনে নিন। লাইক দেখুন তো, লায়ন, লায়ন, লায়ন অর্থ সিংহ, লায়ন, লায়ন অর্থ সিংহ। আমরা লায়নটা চিনি তো সবাই, লায়ন, লায়ন অর্থ সিংহ। এরপরে আছে নো দি লেটার ওয়াই নিউলি অন দি স্ক্রিন, ওয়াই লেটারটি স্ক্রিনে নতুন করে চিনে নিন। ওয়াই এটা কি? ওয়াই এই লেটারটির নাম কি? ওয়াই আমরা চিনি তো, তাই না? ওয়াই সবাই আমার সাথে বলুন তো, ওয়াই আমার সাথে আরেকবার বলুন, ওয়াই। এরপরে কি আছে দেখে নিই, ফিডব্যাক আমরা গতদিন পড়েছিলাম, এখন আমরা পুনরায় মনে করে পড়বো, আমার সাথে সাথে মনে করে পড়বেন। মেমোরাইজ দি ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং উইথ দ্য লেটার্স ডাব্লু আই জে, ডাব্লু আই জে লেটারগুলো দিয়ে দুইটি করে ওয়ার্ড ও অর্থ মনে করে বলি। লাইক ডাব্লু ফর ওয়াটার, ডাব্লু ফর ওয়াটার, ওয়াটার অর্থ পানি, ডাব্লু ফর ওয়াটার, ওয়াটার অর্থ পানি। ডাব্লু ফর ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি। দেখুন তো ঘড়িটা কত সুন্দর, তাই না? আপনাদের কি সুন্দর ঘড়ি আছে? ছোট সোনামণিরা ঘড়িটা অনেক পছন্দ হচ্ছে আমার, আপনাদের কি পছন্দ হচ্ছে? ডাব্লু ফর ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি, ডাব্লু ফর ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি। আই ফর ইঙ্ক, আই ফর ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি, আই ফর ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি। আই ফর আইসক্রিম, আই ফর আইসক্রিম, আইসক্রিম অর্থ মালাই বরফ, আইসক্রিম অর্থ মালাই বরফ। আইসক্রিম খেতে তো খুব মজা লাগে, কিন্তু বেশি বেশি তো আইসক্রিম খাওয়া যাবে না, তাই না? আই ফর আইসক্রিম, আইসক্রিম অর্থ মালাই বরফ। জে ফর জাগ, জে ফর জাগ, জাগ অর্থ জগ, জে ফর জাগ, জাগ অর্থ জগ। জে ফর জোকার, জে ফর জোকার, জোকার অর্থ তামাশা কাঠি, জে ফর জোকার, জোকার অর্থ তামাশা কাঠি। ছোট্ট সোনামণিরা এরপরে কি আছে দেখে নিই, চলো নিচের প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে বলি। যেমন এক নম্বরে কি আছে, হোয়াট ইজ ফর এক্স, এক্স তে কি হয়? এক্স ফর এক্স রে, এক্স ফর ক্রিসমাস ট্রি, এক্স ফর এক্স রে, এক্স ফর ক্রিসমাস ট্রি। দুই নম্বরে কি আছে, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ এক্স রে, এক্স রে এর বাংলা অর্থ কি? এক্স রে এর বাংলা অর্থ রঞ্জনরশ্মি, এক্স রে এর বাংলা অর্থ রঞ্জনরশ্মি। তাহলে এক্স রে এর বাংলা অর্থ কি? রঞ্জনরশ্মি। তিন নম্বরে কি আছে, হোয়াট ইজ দ্য নেক্সট লেটার অফ আই, আই এর পরের লেটার কি? আই এর পরের লেটার জে, আই এর পরের লেটার কি? জে, আই এর পরের লেটার কি? জে। এখন আমরা গণিত ক্লাসে চলে যাই, গণিতে কি আছে দেখি, চলুন 2 10 6 26 ও 2 10 7 27 সংখ্যাগুলো এবং 2 6 26 2 7 27 ডিজিট গুলো মুখে মুখে বলি। তাহলে আমার সাথে সাথে বলুন তো, 2 10 6 26, 2 10 6 26, 2 10 6 26, 2 10 7 27, 2 10 7 27, 2 10 7 27। এগুলো কি সংখ্যা না ডিজিট? এগুলো তো সংখ্যা, আমরা জানি তো। এখন আমরা ডিজিট গুলো বলি, 2 6 26 2 6 26 2 6 27 2 7 27 2 7 27 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
25 ডিজিট গুলো মনে করে বলবেন, ঠিক আছে? 2 10 21
25 এগুলো সংখ্যা এখন আমরা ডিজিট করব